আমি রবিন আর আমার চ্যানেল রটক উইথ রবিন প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে রয়েছে আমি কুমোরটুলিতে এবং কুমোরটুলি যে কাঞ্চিদির ঘরের সামনে, এবং দেখতেই পাচ্ছ যে মানে প্রচণ্ড বড় একটা গোপাল তৈরি হয়েছে, যে গোপালটা কিন্তু যাবে খুব সম্ভবত এটা বড়নগরের দিকে যাবে যেটা শুনলাম। এবং সত্যি খুব ভালো লাগছে যে ঠিক দোলের আগে কিন্তু একটা উৎসবের সূচনা প্রায় হয়ে গেছে। এবং কুমোরটুলিতে এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়েছি অর্থাৎ কাঞ্চিপালের যে ঘর স্টুডিও, সেই স্টুডিওর সামনে, এবং দেখো গোপাল যেটা তৈরি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সেখানে এখানে কিন্তু গোপালের অঙ্গসজ্জা চলছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে গোপালের মূর্তিটি বেরিয়ে যাবে বড়নগরের উদ্দেশ্যে। সুতরাং প্রত্যেককে শুভ দোলযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমার চ্যানেল রটকুত রমেনের কেমন লাগছে তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমার সাথে কিন্তু এখন দেখতে থাকো কুমোরটুলি পুজো পরিক্রমা গোপালকে নিয়ে, অর্থাৎ গোপালের সাজানো নিয়ে, এবং বিভিন্ন মণ্ডপে কিন্তু গোপাল তৈরি হচ্ছে, গোপালকে সাজানো হচ্ছে, সমস্ত কিছু এই গোপালের ব্লগ নিয়ে কিন্তু আমি থাকবো আজ কুমোরটুলিতে। তাহলে এই মুহূর্তে আমি ঘুরছি কুমোরটুলিতে, তোমরা থাকো আমার সাথে আমার ব্লগে। আমার একটা গানে এই মুহূর্তে যে গোপালটি দেখছো যেখানে চোখ আঁকার পরে সাজানো হচ্ছে, এটা কিন্তু প্রায় 15 ফুটের একটা গোপাল, অর্থাৎ এত বড় গোপাল এইগুলো কিন্তু দোলের আগে বিভিন্ন মণ্ডপে চলে যাবে। পুজোর জন্য যেটা বলছিলাম বড়নগরে যাচ্ছে, সারা কুমোরটুলি জুড়েই কিন্তু এখন চলছে গোপাল তৈরির প্রস্তুতি। এই গোপালটিকে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু নবপালের ঘর, অর্থাৎ যে ঘর থেকে কিন্তু বাগবাজারে যে দুর্গা প্রতিমা সেই দুর্গা প্রতিমা তৈরি হয়। এই গোপালটি কিন্তু 15 ফুটের বেশিই হবে, অনেক বড় গোপাল, সামনে বুঝতে পারবে যার যদি তোমরা দেখো অনেক বড় গোপালটা। সারা কুমোরটুলি জুড়েই চলছে ছোট বড় গোপালের কাজ। Thank you.
ঠিক আছে তো ফিরতি পথে আবার চলে এলাম সেই গোপালটিকে দেখানোর মানে দেখার জন্য আর কি, কারণ এখন প্রায় অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে তার অঙ্গসজ্জার কাজ। আসলে লোভ সামলাতে পারলাম না, এত সুন্দর গোপাল, তাই কিন্তু আবার চলে এলাম এখানে। এটা কুমোরটুলির যে ব্যবসায়ী সমিতি অর্থাৎ কুমোরটুলির যে মৃৎশিল্পী সমিতি আছে এটা তাদেরই পুজো, এবং দেখছি শিল্পী সুবল পালকে, তিনি কিন্তু খুব যত্ন সহকারে গোপালকে সাজাচ্ছেন এখানে। শিল্পী সুবল পাল, যার হাতের ছোঁয়ায় গোপাল যেন হয়ে উঠেছে জীবন্ত। তাহলে কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে হলো না, সাবস্ক্রাইব করো বেশি করে, আর কেমন লাগলো এটা বলছি বারবার করে কমেন্ট করে জানিও। তাহলে আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে কুমোরটুলি থেকে, তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, সবাইকে দোলযাত্রা আবার একবার শুনেছি।